আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সিলাই কে ব্লগ নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম আসলে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ব্লগ দেওয়া কর না অনেক যায় জামেলা খাস থাকে তো আজকের ব্লগ একটু ডিফারেন্সও হইতে পারেন আর দেখতে পারা আমার দৌড়োর আগে দিয়ে একটা অ্যালোভেরার গাছ তো আমি এখন নিচে আইসি আমার কত গাছটা দেখাইয়া ইয়ার লাউর গাছ যেটা আসলে আমি অনেক লেটে রুইয়া দিছি আর ফুল আইছে বাট আইসে না এখনও তাছাড়া আমি এলাম গিয়া নতুন ও ফার্স্ট টাইম আমি করছি আমি অত প্রিপারেশন নিয়েছি না যে গাছ বা যেমন একটা আর আসলে আমি খুব বেশি খুশি ফার্স্ট টাইম আমার যে গাছও টমেটো আইসে তো এইগুলো আমি খাসা থাকতে পারি আনিলামগি আসলে আমরা তো সব সময় ফাখানা টমেটো সুপার মার্কেটও পাওয়া যায় খাসা টমেটো গুলা পাওয়া যায় না সো আজ খাসা টমেটো দিয়ে আমি রান্না করব আর আপনারা আর শেয়ার শিয়ার যারা এখনো রান্না খাইছে না কাঁচা টমেটো দিয়ে একদিন ট্রাই করিয়া দেখলেই বা আমার ল আর আমি অবশ্য খাইছি এর লাগে আমি আবার কাঁচা টমেটো দিয়ে রুইমাছি রান্না কর্ম আজকে তো খুব বেশি ভালা লাগে নিজের গাছ তাকিয়ে টমেটোগুল্লাপ ফারিয়ে আিরম অনেক বেশি ভালো লাগে আসলে আমি আশাও করছি না যে টমেটো দরব গাছও আর কদুর গাছ তো দেশ লাওর গাছ যেটা আমি প্রায় দুই দিন পাতাগুলা গুলা নিয়ে সুটকি শিরা খাইছি অনেক বেশি ভালো লাগছে নিজের গাছ থেকে আর কিন্তু ফ্রেশ নিয়ে এখন রান্না কর্ম আর এগুলা ফাটতেও আমার খুব বেশি ভালো লাগছে তো আমার বেবি পাইয়া খেলার লাগিয়েছে এখন নিমা লাভ নাই বেবিরে আর আর একটা কথা কইলাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেলাইকনটি অন করিয়া দিবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনও সবার আগে চলে যায় আর সবাইরে আরও আবারও থ্যাংকস ও ধন্যবাদ জানাই রাম যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার রয়েছে আর সবর হ্যাঁ ছাড়া আসলে এটা কমপ্লিট হইল না অনেক সবাই অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওগুলা দেখবা লাইক দিবা ভিডিওত ভিউ হয় বাট সেও লাইক দিই না প্লিজ মনে করে লাইকটা দিলাইবা আর কমেন্ট করে জানাইবা আপনার হাসে কিলা লাগছে আর আমার ছোট শখর বাগান আসলে এটা শখর বাগান বলতে তেমন বড় নাই ছোটো খাটো গেলে আমি অত বড় ফটো কিছু রুইয়া দিছি না আমি আসলে ভাবছি না ওই পড়ি আর কোনোদিন আমি করছিও না ফার্স্ট টাইম সারা করাইছি আর সারাও দেখি হয়ে গেছে আর অত কুটি কুটি চারা এইগুণ যে বড়ইব আর টমেটো ধরবো আমি কোন সময় ভাবছিও না তো এইগুণ আমি আনিয়া দই লইছি বালা করে গাছটাকে আনিয়া ফাৰিয়া এখন ক্লিন কৰাম বালা কৰি ক্লিন খৰি লৈছে খৰিয়াই এখন খাতৰাম ছটো চটো খৰি আমি কাঢ়ি ৰন্না কটাম তাঁচা টমেটো আচলতে অনেকেই খাইছো অন্যাকৈ বা গাছটাকে খাত সৰা টমেটো ফাৰি লৈছিম আসলে কাঁচা টমেটো খাওয়া যায় না হিসাবে আমি কাঁচা টমেটো গুলাও ফাড়িয়া এখন রান্না কর্ম তরকারি আমার একির মতো হয়ে যাইব বয় আর আমরা তো ছোটো ফ্যামিলি ফেমিলি আমরা দুইজনেও খাইতাম বেতো খাইত না এখন আমি সার এটা বহাইছি তেলত দিছি গরম হয়ে গেছে আর একসামুচর মতো আমি রসুন দিয়া চার পাঁচ নারিয়া নিছি এখন দুই টেবিল চামচ আমি পিঁয়াজের বাটা দিয়া আর তো পিঁয়াজের বাটা দিয়ে আমি বালা এই গুণ দরে লড়িয়া দিলাম হালকা একটু ব্রাউন কালার তো আমি এক মতো হলুদ দিছি আর দুই টেবিল চামচ আমি দিছি মরিচর গুড়া আর স্বাদ মতো হন আমি লবণটাও এড করে দিলাম তো এগুলার বালাকরি মিক্স করাম আর মিক্স করা শেষ এখন আর এক চামচের মতো আমি মিক্স মশলা এড করছি আর মিক্স মশলা মাঝে সব রকম মশলা এড করা আছে আর আধা চামুচর মতো আমি ধনিয়া গুঁড়া দিছি দিয়ে মিক্স করা দেখতে পারে আমার মশলাটা ড্রাই হয়ে গেছে তো আমি অল্প পরিমাণে পানি দিলাইছি এখন আমি টমেটো গুলা এড হরিয়া দিলাই দাম আমি খাটিয়ার রাখছিলাম এখন মশলা লাগিয়ে টমেটো গুল্লার ভালো করে মিক্স করম যাতে মশলাগুল্লা টমেটোর ভিতরে ঢুকি যায় আর এখন একটা সময় লাগিয়ে তার ঢাকিয়া দিলাইম মাস না পাঁচ মিনিটের মতো ঢাকিয়া রাখবো আর আমি কিন্তু এখন পানি দিয়া না আর পানি অলরেডি বাড়াইছে টমেটো তাকে দেখটা ভরা আর এখন আবার নারিয়রিয়া আর গরম পানি এড করিয়া দিলাইম তো আমি গরম পানিটা এড করাাম আসলে দুমার লাগি দেখা যান না গরম পানি এড করিয়া বা লড়িয়া আর দশ মিনিটের মতো ডাকিয়া ডাক দি মারি এক আমি মাছটাও বিড়ান করা শেষ আমি ধনিয়া ফটোটা খাটি আর আছি গোলার দেখানি হয়েছে না তো যারা আমার ভিডিওবালা লাগে প্লিজ একটা লাইক দিবা কমেন্ট করে জানাইবা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল আর যারা এই রান্নাটা খাইছেন না কাঁচা টমেটোর একদিন ফ্রাই করিয়া পেসাদে বা কিলাখান লাগে আসলে অনেক বেশি মজা হয়েছে যে আমার রান্না লাগে হইয়ানা আমার রান্না মজা হয়েছে আসলে অনেক বেশি ভালো লাগছে কাঁচা টমেটোর কারি খাইয়া আর আমি রুই মাছটা দিছি মিরান সরিয়া এখন আমি রুই মাছ আর পাতা দিয়া পাঁচ মিনিটের মতো রাখে দিব ডাকিয়া ডাকা বাদে আপনারা দেখাই মো কেলাখানো হয়েছে আর মরিচ আমি একটু বেশিও দিছি কারণ আমি মরিচটা বেশি খাই যারা জাল কম খাইন কম দিবা আর আপনারা দেখবা সব সময় আমার মরিচ জাল হয় মরিচ আমি সব সময় তো সবালা তাহবা আল্লাহ হাফেজ